নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সরকারি নির্দেশে দীর্ঘ ছ মাস পর খুলল স্কুল, বরাকে উপস্থিতির হার নগণ্য। সংসদে বিনা ভোটে কৃষি বিল পাস, শিলচরেও বিক্ষোভ বামেদের। মাওলানা সৈয়দ আতাউর রহমানের জানাজা সম্পন্ন, উদ্ধারবন্দে শেষ শ্রদ্ধায় জনতার ঢল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দীর্ঘ ছয় মাস পর অবশেষে কোভিড প্রোটোকল মেনে খুলল স্কুল কলেজ। সোমবার সরকারি নির্দেশে সতর্কতার সঙ্গে স্কুল খুললেও পড়ুয়াদের উপস্থিতি ছিল খুবই কম। শিলচর বহুমুখী সরকারি বালিকা বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা শাম আমার বাংলার প্রতিনিধিকে জানান, স্যানিটাইজেশন সহ সরকারি সব নিষেধাজ্ঞা মেনে স্কুল খোলা হয়েছে। শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এদিন স্কুল পরিদর্শন করে গিয়েছেন। প্রথম দিন বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণীতে মোট 222 জন ছাত্রীর মধ্যে মাত্র 5 জন উপস্থিত ছিল। অভিভাবকের এনওসি নিয়ে যেসব ছাত্র স্কুলে আসে তাদেরই শুধু ঢুকতে দেওয়া হয়। স্কুল তো আমাদের ছাত্রীদেরকে নো অবজেকশন সার্টিফিকেটটা সাইন করে আনতে বলেছি এবং সঙ্গে অভিভাবকদেরকেও আনতে বলেছি, এবং যারা যারা নিয়ে এসছে ওদেরকেই শুধু আমরা ঢুকতে দিয়েছি, বাকিদেরকে আমরা আজকে ঢুকতে দেইনি। আর সকালবেলা ছিল আমাদের ক্লাস 9-এর ক্লাস, বিকেলে আমাদের ক্লাস 12-এর। কালকে তিন দিন আছে, সোম বুধ শুক্র ক্লাস 9 এবং 12-এর, এবং মঙ্গল বৃহস্পতি শনি ক্লাস 10 এবং 11-এর। তো আজকে সেই অনুযায়ী সকালে শিফটে ছিল ক্লাস 9-এর, বিকেলে শিফটে ক্লাস 12-এর। 12-এর ওরা এখনও বসে পৌঁছায়নি, একটা থেকে 4টা অবধি তাদের ক্লাস, এবং সকালে সকাল 9টা থেকে 12টা অবধি ছিল আমাদের টোটাল 9-এর 222 জন ছাত্রীর মধ্যে আজকে শুধু 5 জন ছাত্রী এসছে। সমস্ত নিয়মাবলী মেনে আমরা শুধু 5 জন ছাত্রীকে ঢুকতে দিয়েছি, এবং 50% টিচার স্ট্রেংথ যেটা ছিল সেটা সবাই এসছে আমাদের, সেটা পুরোপুরি ছিল, টিচার্সটা সবাই এসছে। এবং ক্লাসও আমাদের 3টা ক্লাস হয়েছে, 45 মিনিট করে আজকে ক্লাসগুলো, আমাদের 3টা ক্লাস হয়েছে এবং খুব সুন্দরভাবে হয়েছে। এদিকে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক রতন পাল জানিয়েছেন, এদিন স্কুল খোলার পর মোট 7 জন নবম শ্রেণীর ছাত্র উপস্থিত ছিল। মঙ্গলবার থেকে ক্লাসের নিয়ম পরিবর্তন হবে। নবম এবং দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস হবে সোম বুধ শুক্র, মঙ্গল বৃহস্পতি ও শনিবার দশম ও একাদশ শ্রেণীর ছাত্রদের ক্লাস নেওয়া হবে। আমরা কোভিড প্রোটোকল মেনে স্কুলকে ডিজিনফেক্টেড করেছি, আমরা মানে স্যানিটাইজ করেছি স্কুলকে ভালো করে, আর যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এবং গার্জেনদের সম্মতিপত্র আনিয়েছি যারা ক্লাস করেছে, যে আমরা মানে স্কুল কর্তৃপক্ষ কোনো ধরনের যদি মানে কোভিডের ঝামেলা মানে ওনারা কিছু দায়ী থাকবে না, ওরা ওরকমভাবে লিখে দিয়েছেন একটা যে সম্মতিপত্র ছিল ওইভাবে। এবং আমি আশাবাদী যে আগামী দিন থেকে অ্যাটেন্ডেন্স বাড়বে, এবং আমরা কোভিড প্রোটোকল মেনেই 9টার সময় আমরা থার্মোগান দিয়ে, আমরা এখানে থার্মোগানটা রাখা আছে দেখুন, থার্মোগান দিয়ে আমরা চেক করে টেম্পারেচার মেপে আমরা ঢুকিয়েছি, এবং আশা রাখছি আগামী দিনে চলবে। আজকে স্কুল যে কজন করেছিল সব স্টাফই প্রেজেন্ট ছিল, এবং সবাই সহযোগিতা করেছেন, এবং সবাই ক্লাস করার জন্য সবাই উদ্যোগী হয়ে আছেন। দীর্ঘ ছয় মাস পর রাজ্য সরকারের নির্দেশে সোমবার থেকে পর্যায়ক্রমে পাঠদান প্রক্রিয়া শুরু হয়েছে পাথারকান্দিতেও। এদিন পাথারকান্দির বেশ কটি বিদ্যালয়ে সময় মতোই উপস্থিত হয়েছে ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের কোভিড প্রোটোকল মেনে পাথারকান্দি মডেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়েও নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি পাঠদান শুরু হয়েছে। বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদেরও থার্মাল স্ক্রিনিং করা হয়েছে। আজি যিমান ষ্টুডেণ্ট আহিছে তেওঁলোকৰ স্কেনাৰ থাৰ্মেল স্কেনাৰৰ পৰা টেম্পাৰেচাৰ টেষ্ট কৰিছোঁ, পালছ টেষ্ট কৰিছোঁ, তাৰপিছতে চেনিটাইজ কৰিছোঁ, তাৰপিছতে মই এলাউ কৰিছোঁ স্কুলৰ মানে ক্লাছৰ ভিতৰত যাবলৈ। তো এইটো যেনেকুৱা গভৰ্ণমেণ্টে মানে ইনষ্ট্ৰাকশ্যন দিছিল তেনেকুৱা মই আৰম্ভ কৰিছোঁ। আমাৰ ষ্টাফবিলাকো আহিছে, দূৰ দূৰৰ পৰা আহিছে, ঘৰৰ পৰা আহিছে, সেইকাৰণে ইউজুৱেলি ক্লাছ আৰম্ভ কৰিছোঁ। আৰু আজি মানে প্ৰথম দিনটো, সেইকাৰণে এনৰলমেণ্টটো কম হৈছে, হে, কিন্তু মোৰ স্কুলটো আৰম্ভ হৈছে, হে, কিন্তু আৰম্ভ হৈছে, সেইকাৰণে মই বহুত প্লিজ হৈছোঁ, খুচি হৈছোঁ যে ইমান দিনৰ পৰা, ছয় মাহৰ পৰা স্কুল বন্ধ থাকিছে, আজি প্ৰথম আৰম্ভ হৈছে, এবং বহুখিনি ৰিস্ক নি গাৰ্জেনবিলাক তেওঁলোকক ষ্টুডেণ্টবিলাক পঢ়াইছে স্কুলত,
আর আজি মই তেওঁলোকক এই কনসেন্ট লেটার যেটা আছে নহয় ডিপার্টমেন্ট কৈছে যেটা কনসেন্ট লাগিব যেহেতু এই মেন্ডেটরি নহয় আহিবলৈ তো এইকাৰণে কনসেন্ট লেটারটো আজি মই দি দিম তেওঁলোকক কালি অহার সময়ত তেওঁলোকৰ গার্জেনৰ সিগনেচার লৈ ইয়াত আহিব। কালীগঞ্জের প্রতিটি সরকারি এবং বেসরকারি স্কুলেও সোমবার থেকে শুরু হয়েছে পাঠদান প্রক্রিয়া। সরকারি বিধি মেনে এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা বিদ্যালয়ে উপস্থিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজেশন সবই করা হয়েছে সরকারি নিয়ম মাফিক। কালীগঞ্জ এলাকার বেশ কটি সরকারি বেসরকারি বিদ্যালয় ঘুরে দেখা গেছে কোভিড প্রোটোকল মেনে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পাঠদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছেন। পক্ষ থেকে স্কুল গেইটে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে, তো যেটার ব্যবস্থা আমরা করে রেখেছি। আমাদের এখানে সিনিয়র সেকেন্ডারি স্কুলের ক্লাস হবে, অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্লাস এখানে, আমাদের অন্য বিল্ডিংয়ে নাইন এবং টেনের ক্লাস। সেই সাথে রয়েছে কম্পালসারি বিষয় হিসাবে ছাত্রছাত্রীরা মাস্ক বা ফেস কভার লাগিয়ে স্কুলে আসতে হবে। তারপর স্কুলে হ্যান্ড ওয়াশের ভালো ব্যবস্থা রাখতে হবে যাতে ছাত্রছাত্রীরা সাবান দিয়ে হাত ধৌত করতে পারে ঘন ঘন। তো আমরাও এখানে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা প্লাস হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রেখেছি, ছাত্রদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করে রেখেছি। সেই সাথে বসার ব্যাপারে একটা খুবই ইম্পর্টেন্ট একটা গাইডলাইন আছে, বলা হচ্ছে যে ম্যাট্রিক পরীক্ষার ছাত্রছাত্রীরা যেভাবে সিট প্ল্যান অনুযায়ী বসে সেইভাবে সিট প্ল্যান করে ছাত্রছাত্রীদেরকে বসাতে হবে, ছয় ফিট ডিস্টেন্স মিনিমাম মেনটেন করতে। এদিকে দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি ছাত্রছাত্রীরাও। এতদিন পর ক্লাসে গিয়ে কি তাদের অনুভূতি হচ্ছে সে নিয়ে তারা কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গে। দীর্ঘ ছয় মাস পর আজ আমরা এই বিদ্যালয়ে এসে অনেক আনন্দ ফিল করছি, কারণ এই যে দ্বাদশ শ্রেণীটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েই তো আমরা আমাদের জীবন শুরু করব, তাই আমরা আজকে অত্যন্ত খুশি। যখন এই বিশ্ব মহামারীটা যখন শুরু হয়ে গিয়েছিল তখন মনে হয়েছিল যে আমরা আদৌ আর স্কুল করতে পারবো কিনা, না আদৌ আমরা বেঁচে থাকবো কিনা না প্রথমে মনে হয়েছিল। তারপর থেকে মনে হচ্ছে যে না, এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোচ্ছি, আমরা ভালো করে স্কুল কলেজ করতে পারবো, এটা নিয়ন্ত্রণ হচ্ছে, আর ভ্যাকসিনের আশাটাও আমরা রাখছি। গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজিয়েছে শাসক দল বিজেপি। রবিবার সংসদ ভবনে বিনা ভোটে কৃষি বিল পাশ করানোর ঘটনায় এভাবেই সরকারকে ঝাঁঝালো আক্রমণ করল সিপিআইএম। এরই প্রতিবাদে সোমবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে সিপিআইএম কাছাড় জেলা কমিটি। জেলা কমিটির কর্মকর্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও এদিন তীব্র সমালোচনা করেছেন। উল্লেখ্য, সারা দেশের সঙ্গে শিলচরেও 21 সেপ্টেম্বর দাবি দিবস পালন করেছে সিপিআইএম কাছাড় জেলা কমিটি। 17 থেকে 22 সেপ্টেম্বর সংসদের অধিবেশনের সময় দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে দলের পলিব্যুরো। দলের রাজ্য কমিটি এদিন সমস্ত জেলা সদরে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী সোমবার শিলচরেও বিক্ষোভ পালন করা হয়। বিক্ষোভে সর্বভারতীয় দাবির পাশাপাশি রয়েছে 5 গ্রাম কাগজকল চালু করা, সরকারকে সমস্ত করোনা রোগীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা, করোনার জন্য বরাদ্দকৃত অর্থ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্ত ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা, অরুণোদয় প্রকল্প নিয়ে স্বজন পোষণ ও দলবাজি বন্ধ করা ইত্যাদি। এদিন বিক্ষোভস্থলে বক্তব্য রাখেন সিপিএম কাছাড় জেলা সম্পাদক দুলাল মিত্র। কেন্দ্রের সরকার যারা কা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেই আন্দোলনকে কেন্দ্র করে এই সরকার প্রতিহিংসামূলকভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতা, যার মধ্যে সীতারাম ইয়েচুরি রয়েছেন, যার মধ্যে যোগেন্দ্র যাদব আছেন, জয়তী ঘোষ আছেন বুদ্ধিজীবী, তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা তার প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এখানে এই বিক্ষোভ প্রদর্শন করছি এবং একই সঙ্গে আমরা দাবি করছি যে দেশের যে বর্তমানে একটা ভয়াবহ অবস্থা, এই অবস্থাতে সরকার যাতে যারা ইনকাম ট্যাক্স দেন না এই ধরনের পরিবারগুলোকে মাসে 7,500 টাকা করে 6 মাস অবধি যাতে দেন, যাতে এই ধরনের পরিবারগুলোকে 10 কেজি করে চাল মাথা পিছু 6 মাস অবধি দেন, এমএনরেগাতে আরও বর্ধিত মজুরিতে 200 দিনের কাজের গ্যারেন্টি, শহরেও অনুরূপ প্রকল্প চালু করা, বেকার ভাতা দেওয়া, বেকারদের চাকরির ব্যবস্থা করা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, এই সমস্ত দাবি দেওয়ার পাশাপাশি আমরা স্থানীয়ভাবে অবিলম্বে যাতে 5 গ্রাম পেপার মিল যাতে খোলা হয়। শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। ভারতবর্ষে বর্তমানে যে অবস্থাটা চলছে
গণতন্ত্রকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে। গতকাল পার্লামেন্টে যে কৃষি বিল পাস করা হয়েছে সেই কৃষি বিলের উপরে কোনো ভোটাভুটি হয়নি, কোনো ভোটাভুটি করার সুযোগ দেওয়া হয়নি। বিরোধীদেরকে অবরুদ্ধ করে বিনা ভোটে এই বিল পাস করা হয়েছে। এই গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজিয়েছে এই বিজেপি সরকার। এর আগে পার্লামেন্ট চালু ছিল না, করোনাকালীন করোনার বিষয়ে গুরুত্ব না দিয়ে, হাসপাতালের ব্যাপারে গুরুত্ব না দিয়ে তারা সমস্ত রকমের তাদের এজেন্ডা, জনবিরোধী সমস্ত এজেন্ডাগুলি তারা একের পর এক অর্ডিনেন্সের মাধ্যমে পাস করিয়েছে। এখন তারা যে দিকে যাচ্ছে সেই জায়গাতে আজকে স্বৈরতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা জানি এনডিটিভি থেকেও এটা দেখানো হয়েছে যে পাঁচগ্রাম এবং নগাম কাগজ কলের, বিশেষত পাঁচগ্রাম কাগজ কলের জন্য নাকি 4,000 কোটি টাকা দেওয়া হয়েছে গত 7 বছরে। এই টাকার কোনো হিসেব নেই। আজকে চুরির জায়গায় ডাকাতি হচ্ছে। মানুষ কংগ্রেসকে সরকার থেকে সরিয়ে দিয়েছিল তার দুর্নীতির জন্যে, আর আজকে সেই কংগ্রেসেরই নেতৃত্বও গেছে বিজেপিতে, আর বিজেপির সমস্ত নেতৃত্ব আজকে সেই চুরির তিনগুণ চুরি যা 70 বছরে হয়েছে তারা 7 বছরই তা করিয়ে দেখিয়ে দিচ্ছে। শ্রদ্ধায় আবেগে চোখের জলে মাওলানা সৈয়দ আতাউর রহমানকে শেষ বিদায় জানালেন লক্ষ লক্ষ মানুষ। সোমবার বেলা 2টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পাঠ করেন উনার উত্তরসূরি কনিষ্ঠ পুত্র সৈয়দ সাকিব আহমেদ। উধারবন্দ তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থানের অগণিত মানুষ জানাজার নামাজে উপস্থিত ছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানান। এদিন সকাল থেকেই উধারবন্দ তথা বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা প্রিয় ইসলামী পণ্ডিত আতাউর রহমানকে শেষবারের মতো দেখার জন্য আসতে শুরু করেন। উল্লেখ্য, রবিবার উধারবন্দ পানগ্রাম তৃতীয় খণ্ডের নিজ বাড়িতে স্বল্পরোগ ভোগের পর সৈয়দ আতাউর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল তাঁর 61 বছর। তাঁর প্রয়াণের মাধ্যমে বিগত 30 বছরের দীর্ঘ আধ্যাত্মিক সাধনার পরিসমাপ্তি ঘটল। করোনা যোদ্ধা বলে এদের কথা ফলাও করে প্রচার করা হয়, সম্মান সংবর্ধনা জানাতে উদ্যত হয় বহু সংস্থা ও সংগঠন। অথচ সেই যোদ্ধায় যখন করোনার বিরুদ্ধে লড়তে লড়তে অস্তাচলে চলে যান তখন কেউ তাদের খোঁজ খবর রাখে না। সোমবার আক্ষেপ ব্যক্ত করে এমনই মন্তব্য করেন কাছাড় হোমগার্ড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তারা ঘটনাটি নিয়ে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, পুলিশ সুপার বনোয়ারিলাল মিনা সহ গৃহরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। জানা গেছে, কাছাড় পুলিশ সুপারের অধীনে কর্মরত এডিশনাল হোমগার্ড জিয়াউদ্দিন বড়লস্কর গত শনিবার কর্তব্যরত অবস্থায় শিলচর আবর্ত ভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে এদিনই অবস্থা বেগতিক হলে তাকে ভর্তি করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ভেঙে দিয়ে এদিনই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়াউদ্দিন। এরপরই খেপে ওঠেন কাছাড় হোমগার্ড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। যে আজকে লাস্ট মরার সময়ও কর্মরত অবস্থায় একজন মানুষ শরীর খারাপ করিয়া লাস্ট টাইমে মেডিকেলও মারা গেছেন, এখন পর্যন্ত তাহলে আইয়া কেউ কোনো ডিপার্টমেন্টে লিতে গিন, এসপির আন্ডারে যে কাছাড় এসপির আন্ডারে ডিউটি করা অবস্থাতে যে তাই মারা গেলা, কিন্তু কোনো রেসপন্স নাই, কোনো সহযোগিতা নাই, কোনো কোপারেশন নাই। আমরা শুনতে পাইছি যে কোভিড-19 মারা গেলে তাহলে 2 লক্ষ, 2.5 লক্ষ, 5 লক্ষ এরকম বেদান ঘোষণা করা হয়েছে। এই পয়সাটা পাওয়ার লাগিন আমরা তাহলে এই অসহায় ফ্যামিলি, এই জিয়াউদ্দিন বড়লস্করের একটা ছোটো বাচ্চা, 12 বা 14 মাসের একটা ছেলে, আর কোনো ছেলে সন্তান নাই, একদম অসহায় ফ্যামিলি। তাহলে দুইজন কারণবশতে 2-in-1 ফ্যামিলি, এর কারণে আমরা আসামের অল আসাম ট্রেন হোমগার্ড এসিজনের পক্ষ থাকি বা আমরা এখানে বাইবন্ধু যতজন উপস্থিত আছেন তারার পক্ষ থাকি আমরা দাবি জানাই আর যাহাতে সরকারি এই হেমন্ত বিশ্ব শর্মার ঘোষণা মতে ফাইন, যাহাতে এই আর্থিক সাহায্যটা ফাইন, এই আর্থিক সাহায্য পাওয়ার লাগি আমরা মিডিয়ার জরিয়তে অনুরোধ করিয়া সরকারের কাছে যে তানে এই প্রাপ্যটা, তান যে প্রাপ্যটা এটা হইয়া দিবার লাগিন। কিন্তু তাইন যে কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া মারা গেছেন, ইকান হসপিটাল নেওয়ার পরে ডাক্তার হলে কইছেন যে করোনা পেশেন্ট হইয়া তানে আইসোলেশনের দোকানি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত করোনা পজিটিভ হইয়া কোনো রিপোর্ট আমরা দিছি না। আমরা ডাউট আছে যদি এই সরকারে যদি দামাচাফা দিয়া করোনা পজিটিভের আমরা রিপোর্টটা না দিয়া, নেগেটিভ রিপোর্ট দিয়া যদি আমরা সরকারের এই ফাউনারটাকে বঞ্চিত করেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আসামে জুড়িয়া আন্দোলন করিয়া তুলবো। কারণ আমরা এখানে যে এই আসামের মধ্যে কোভিড-19 ডিউটি করিয়া অনেক হোমগার্ড মারা গেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স ঠিক মতে পান না। আজকে শেষ সমাধি অবধি আমরা একটু সান্ত্বনা পাইলাম মনে যে আমরা এই সরকারে যে সময়
ল অ্যান্ড অর্ডার ডিউটিতে লাগাইয়া করোনা ভাইরাস ডিউটি, কোভিড-19 ডিউটি, কোয়ারেন্টাইন সেন্টার ডিউটি, তারপরে এনআরসি ডিউটি, ইলেকশন ডিউটি, যে সময় ডাকে ওই সময় আমরা যাই। কিন্তু আমরা মরি যদি সে মরার সময় আমরা কোনো সহযোগিতা পাই না। এর কারণে আমি বারবার সরকার কাছে অনুরোধ জানিয়ার যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওই সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে খড়জুড়ে আমি অনুরোধ করিয়ার যে আমার এই আসামের 27,000 হোমগার্ডের কারণে আমি জাভেদ হোসেন বড়ভাইয়া অনুরোধ করি বারবার কইয়ার যে অসহায় এই অসহায় হোমগার্ডের কারণে যে লাঞ্ছিত বঞ্চিত হইছেন হোমগার্ড, তার কারণে আপনারা একটু সুদৃষ্টি আকর্ষণ করেন, একটু সুনজরে আমরা দিকে তাকাইন। আজকে প্রত্যেক এমপ্লয়ি সমান আসাম প্রশাসনের পুলিশের সমান ডিউটি আমরা করিয়া যাই, দিনে রাতে 24 ঘন্টা ডিউটি আমরা তাকে লয়নেদার মধ্যে। কিন্তু আমরা এই ডিউটি করিয়া কোনো মায়না আমরা ঠিক মতে পাই না। 300 টাকা হাজিরায় মজুরিয়ে এই লকডাউনের সময় করোনা ভাইরাসের সময় আমরা ভাই বোন দিয়ে যে ডিউটি করেন মরণ বাজি লাগাইয়া, যা আপনারা মন্ত্রী মিনিস্টার যারা আছেন করোনা পেশেন্টের দ্বারা যাই না, কিন্তু কোয়ারেন্টাইন সেন্টারও আমরা ভাই বোন দিয়ে গিয়া করোনা পেশেন্টের ডিউটি করা লাগে। এর মধ্যে আক্রান্ত হইয়া করোনা আক্রান্ত হইয়া মারা গেলা এটাও রিপোর্ট ঠিক মতে হওয়া যায় না, মেডিকেলি আমরা লাঞ্ছিত বঞ্চিত করছে। বাংলাদেশের মসজিদে নামাজ আদায়ে অবশ্যই মাস্ক পরে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার তাণ্ডব রুখতে জোহর ও মাগরিবের সময় যারা মসজিদে যাবেন তাদের মাস্ক ছাড়া যেতে নিষেধ করা হয়েছে। মুসল্লিরা মাস্ক পরে মসজিদে যাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রী পরিষদের সভায় এই নির্দেশ জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে রিদ্দি হকের রিপোর্ট ছিল এটি। 21-এর বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রেখে বিজেপির সাংগঠনিক কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। প্রতিদিনই দলের বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে, পাশাপাশি চলছে বিধায়কদের শিলান্যাসের চিরাচরিত অনুষ্ঠান। রবিবার বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির আহ্বানে ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে এক সভার আয়োজন করা হয়। মণ্ডল বিজেপির সহসভাপতি রঞ্জিত রায়ের পৌরোহিত্যে সভায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে কংগ্রেস থেকে ধোয়ারবন জিপির 17 জন, লোহারবন জিপির 22 জন এবং বিনোদনগর জিপির 34 জন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। সভায় মন্ত্রী শুক্লবৈদ্য নবাগত কর্মীদের গেরুয়া উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দলের বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে দলের উন্নয়ন সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাসও। উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, বড়জালেঙ্গা জিপির আঞ্চলিক পঞ্চায়েত বুল্টি দেব সহ মণ্ডল বিজেপির প্রতিনিধিরা। দিল্লি থেকে অক্সিজেন জেনারেট করার ব্যবস্থা দিল্লি থেকে গত পরশুদিন তার শেষ হয়েছে, দিল্লি থেকে পাঠানো হয়েছে। এই যে কিছুদিন আগে আপনাদেরকে বলা হয়েছে যে প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডে যতটা পারেন আপনারা সহায়তা করেছেন, আপনারা মণ্ডল থেকে করা হয়েছে, আপনারা ভেবেছেন হাইলাকান্দি জেলার পিডাব্লিউডি বিভাগের অধীনে থাকা গাগলাছড়া থেকে বিলাইপুর এবং লালামুখ থেকে লালাছড়া রাস্তার সংস্কার শীঘ্রই শুরু করার দাবিতে আন্দোলন গড়ে তোলার ডাক দিল আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। সংগঠনের কর্মকর্তারা সোমবার সড়কগুলো সংস্কারের দাবিতে হাইলাকান্দির জেলাশাসক মেঘানাদি দাহাল এবং রাজ্যের পূর্তমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রতিবাদী কর্মসূচি শেষে এদিন পরিষদ কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন দীর্ঘদিন ধরে রাস্তাগুলো সংস্কারের অভাবে ধুঁকছে কিন্তু সড়কগুলো সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এদিকে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের জেলা কমিটিও সড়ক সংস্কারের দাবিতে সরব হয়েছে এদিন। ছাত্র পরিষদ লালাচড়া বন্যারপুর জিপির আঞ্চলিক কমিটি বাগান এলাকাতে দুর্ভাগ্য হিসাবে দিন কাটাচ্ছেন বাগানের শ্রমিকরা। রাস্তাঘাট নেই, জলের অভাব এবং গাগলাচড়া বিলাইপুর বেহাল সড়কের কাজ। 21-এর নির্বাচনের আগে কাজ শুরু না হলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং শ্রমিকগণ মিলে সড়ক নেই ভুট নেই বলে সড়ক অবরোধ করবেন। লালামুখ থেকে লালাচড়া চৌরঙ্গি পর্যন্ত বিলাইপুর রোডের অবস্থা খুবই খারাপ হয়েছে, পথে প্রচুর গর্ত হয়েছে,
পুকুরের মতো জল জমেছে, ওতে সাইকেল মোটরসাইকেল নিয়ে বড় বড় গতের শিকার হচ্ছেন একাংশ যাত্রীরা। আজকে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ লালাছড়া বন্যারপুর জিপির আঞ্চলিক কমিটি আজকে একটা কথা স্পষ্ট করে বলছি যে লালাছড়া টু গাগলাছড়া বিলাইপুর রোড যদি 2021 নির্বাচনের আগে যদি কাজ না হয় তাহলে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে, অনির্দিষ্টকালের জন্য রাস্তাকে ব্লক করে রাখবে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির আলগাপুর ব্লক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহির উদ্দিন লস্কর এবং সমাজসেবী আবুল হোসেন মাজার ভূঁইয়া। পরে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। এদিনের সভায় বহু বক্তাই রাজ্যের বিজেপি মিত্রজোট সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সরকারি নির্দেশে দীর্ঘ ছ মাস পর খুলল স্কুল, বরাকে উপস্থিতির হার নগণ্য। সংসদে বিনা ভোটে কৃষি বিল পাস, শিলচরেও বিক্ষোভ বামেদের। মাওলানা সৈয়দ আতাউর রহমানের জানাজা সম্পন্ন, উদ্ধারবন্দে শেষ শ্রদ্ধায় জনতার ঢল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।